ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, জানতে চাইলেন যে এতেকাফ যদি নাকি এলাকাতে কেউ না করে গুনাহগার হইতে হবে? সম্মানিত ভাই, এখানে ফজিলত থেকে মাহরুম হবে কতটা সঠিক? আর এতেকাফ যদি ওয়াজিব না হয়, এটা না করলে গুনাহ হওয়ার কথা না। ওয়াজিব এতেকাফ হচ্ছে যদি কেউ মানত করে যে আমার অমুক কাজ হলে আমি অমুক এতদিন কি রাখবো, এতেকাফ করবো, তাহলে এটা পুরো করাটা ওয়াজিব, আর না করলে গুনাহ হবে। আর রমজানের শেষ দশকে এতেকাফ করাটা একটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করছেন, এরপর উনার বিবিগণও করছেন মসজিদে, তো আমাদের দেশে মেয়েরা ঘরের মধ্যে করে, এটা হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা কোরআনের ভিতরে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে এতেকাফ করার সম্পর্কে কোরআনেও বর্ণিত আছে। আর এতেকাফ যেহেতু এটা সুন্নত মুস্তাহাব, এটা যদি নাকি করে সওয়াবের ভাগী হবে, অনেক কল্যাণের অধিকারী হবে, আর কোনো সুন্নত তরক করার কারণে গুনাহ হবে না। তাই এখানে কেউ যদি নাকি এলাকার কেউ না করে, তাহলে গুনাহ হবে না। অনেকে মনে করেন যে প্রত্যেক এরিয়ার পক্ষ থেকে প্রত্যেক জামে মসজিদে একজন হলেও বসে বসাইতে হবে, যাদের প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয় না, এমন কোনো কথা নাই। তবে ফজিলত থেকে মারুম হবে, এ কথাটাই সঠিক, গুনাহগার হইতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।